কক্সবাজার এমন একটা জায়গা যেখানে বারবার গেলেও মন ভরে না আবার যেতে ইচ্ছা করে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি কক্সবাজার ঈদ হলিডেতে অলমোস্ট প্রতি বছরই আমরা কক্সবাজার যাই তারপরেও আমাদের বারবার যেতে ইচ্ছা করে কারণ এই জায়গাটা আমাদের অনেক বেশি একটা প্রিয় জায়গা সকাল সকাল আমাদের ফ্লাইট ছিল আমরা চলে এসেছি এয়ারপোর্টে আর সকালে আমরা ব্রেকফাস্ট করার সময় পাইনি তাই আমরা লাউঞ্জে এসে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি ব্রেকফাস্ট করে আমরা চলে যাচ্ছি প্লেনে আমাদের প্লেন অন টাইমে ছিল ডিলে হয়নি আর এক ঘন্টা পরই আমরা পৌঁছে গেলাম কক্সবাজার এয়ারপোর্টে কারণ ঢাকা থেকে কক্সবাজার বাই এয়ারে তো মাত্র এক ঘন্টা সময় লাগে এখন আমরা চলে যাচ্ছি সিপারলে সিপার্লের বাস আমাদেরকে এয়ারপোর্ট থেকে পিক করে নিয়েছে সিপারলে আমরা পরপর কয়েক বছর একটানা যাচ্ছি কারণ সিপার্ল হোটেলটা আমাদের অনেক বেশি প্রিয় আমার এতটাই ভালো লাগে বিশেষ করে কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে সিপারলে যাওয়ার যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভের এই রাস্তাটা আমার অনেক বেশি পছন্দের একপাশে সমুদ্র আর একপাশে পাহাড় এই সৌন্দর্য দেখে যেন আমার মনটাই ভরে না আর এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সিপারলে পৌঁছে গেলাম সিপার আমার অনেক বেশি পছন্দ হওয়ার এটাও কিন্তু একটা রিজন যে এটা মেইন ড্রাইভ দিয়ে আসতে হয় আর কক্সবাজারে ঈদের সময় তো অনেক বেশি জ্ঞাম হয়ই কারণ যেহেতু ছুটি থাকে অলমোস্ট সবাই কক্সবাজার চলে আসে বাট সিপারলে আসলে কিন্তু সেই গ্যাঞ্জামটা একদমই বোঝা যায় না খুব সুন্দর একটা পরিবেশ চারিদিকে অনেক সুন্দর সবকিছু আর এখানে দেখলাম যে এখানকার গাছগুলো কাঁচা আম দিয়ে একদম ভরে আছে যেগুলো দেখে তো আমার খুবই ভালো লাগলো আমি আর আহিয়ান চলে আসলাম গাছের কাছে আম দেখতে তারপর চলে আসলাম লবিতে চেক ইন করার জন্য রুম নাম্বার নিতে আমরা সি ভিউ রুম বুক করেছিলাম প্রতি বছরই আমরা সি ভিউ রুমই নেই রুম থেকে প্রতিবার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় যেটা দেখলে একদম মনটা ভরে যায় এটা হচ্ছে লভবির ইনফিনিটি পুল এটাতে কিন্তু নামা যায় না আমরা আমাদের রুমে চলে এসেছি এবারও আমরা সি ভিউ পেয়েছি সো ঢুকেই প্রথমে চলে যাচ্ছি উইন্ডোর দিকে যে কি ভিউ পাওয়া যায় সেটা দেখার জন্য সো আলহামদুলিল্লাহ থেকে খুব সুন্দর একটা সি ভিউ আমরা পেয়েছি আমাদের রুম থেকে সিপারলে যে ওয়াটার পার্কটা সেটাও পুরাপুরি আমাদের রুম থেকে দেখা যায় এবং রুমের পাশে একটা বারান্দা আছে সেখান থেকেও পুরা ভিউটাই পাওয়া যায় তো প্রতি বছর আমরা এসে যেটা করি আমরা চেক ইন করেই চেঞ্জ করে আমরা চলে আসি পুলে আর যেহেতু গরম আসার পরেই বাচ্চারা অস্থির হয়ে গিয়েছিল তারা তো পুলে নামার জন্য অলওয়েজ খুবই এক্সাইটেড থাকে সো ওদেরকে নিয়ে আমরা চলে আসলাম পুলে আর সিপারলের পুলটা আমাদের অনেক বেশি প্রিয় কারণ এটা অনেক বড় আর পানি সবসময় খুবই নিট অ্যান্ড ক্লিন থাকে তাই খুব আরাম করে সুইমিং করা যায় বাই দ্য ওয়ে আমি কিন্তু সুইমিং করতে পারি গরমের মধ্যে পুলে নেমে ফ্রেশ ফ্রেশ ফলের জুস না খেলে কি আর ভালো লাগে খুব আরাম করে মজা করে ফ্রেশ ফলের জুস খেলাম সুইমিং পুল থেকে ওঠার পরে আমাদের তো অনেক ক্ষুধা লেগে গেছে তাই আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি আর লাঞ্চ করব আমরা আমাদের পছন্দের পালঙ্কিতে কারণ পালঙ্কির খাবার আমাদের অনেক বেশি প্রিয় তো এখানে আমরা লাঞ্চের জন্য চলে এসেছি এসে এবার দেখলাম যে পালঙ্কির ডেকোরেশন আরও বেশি সুন্দর করেছে অনেক অনেক ফ্লাওয়ার লাগিয়েছে যেটা দেখে তো আমার এত ভালো লাগছিলো বিভিন্ন কালারের পিটুনিয়া ফুল ফুটে ভরে আছে যেটা দেখে তো আমার মনটাই ভরে গেল কারণ গাছ ফুল দেখলে তো আমার মন এমনি ভালো হয়ে যায় আর ফুল কে না পছন্দ করে আর এই পিটুনিয়াগুলো দেখে তো আমার একদম মনে হচ্ছিল যে আমার জামার সাথে পুরা ম্যাচ হয়ে গেছে সব ফুল এসে আমার জামাই পড়েছে এরকম মনে হচ্ছিল সো ঈদের জন্য এখানে ঈদ মুবারক লিখে দিয়েছে ওরা খুব সুন্দর করে আমরা ভিতরে চলে যাচ্ছি দেখি লাঞ্চের জন্য কি কি পাওয়া যায় যেহেতু আমাদের আস্তে আস্তে অলমোস্ট বিকেল হয়ে গিয়েছে আর এসে মেনুতে খাবারের নাম দেখে তো খুবই মজা পেলাম খাবারের নামগুলো একটু ভিন্ন রকমের ছিল আমরা ভর্তায় প্লাটার অর্ডার করলাম যেহেতু ভর্তা আমাদের খুব পছন্দ আর কক্সবাজার আসলে তো ভর্তা খেতেই হবে কারণ এখানকার ভর্তাগুলো অনেক বেশি মজার খাবারগুলো কিন্তু খুব সুন্দর করে পরিবেশন করেছে সাথে ছিল গরুর মাংসের ভুনা পাহাড়ি মুরগি ভুনা আর ঘন ডাল প্রথমেই প্লেটে ভর্তা তুলে নিচ্ছি এটা হচ্ছে ডিম আলু ভর্তা এটা হচ্ছে মাছের ভর্তা পাশে ছিল শুট কি ভর্তা আর পাশে হচ্ছে এটা টমেটো ভর্তা আর নিয়ে নিচ্ছি বেগুন ভর্তা বেগুন ভর্তার কালারটা কিন্তু খুবই সুন্দর আর এটা মিষ্টি কুমড়া ভর্তা এটাও নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে সিম ভর্তা সবগুলো ভর্তা প্লেটে নিয়ে নিচ্ছি আর মাঝখানের বাটিতে কিন্তু দেওয়া ছিল আচার যে আচারটাও খুবই মজার ছিল এখন একটু করে ভর্তা নিচ্ছি আর ভাতের সাথে মাখি মাখিয়ে খাচ্ছি এই যেন অমৃত এতটাই মজার প্রতিটা ভর্তা আর বাইরে একটা বেল দেয়া ছিল আর এখানে লেখা ছিল প্লিজ রিং দা বেল ইফ ইউ লাইক আওয়ার ফুড আর আহিয়ান তো খুবই মজা পাচ্ছিল যতবার আসে সে এই বেলটা বাজায় তার খুব মজা লাগছিল এই বেলটা বাজাতে আর তার ভাই তাকে এই বেলটা বাজাতে হেল্প করছিল আর খাওয়া দাওয়া শেষ করে আমরা পালংকির ঠিক অপোজিটে যে বীজটা আছে সেখানে চলে যাব কারণ এই বিচটা আমাদের খুবই পছন্দের একটা বিচ কারণ এখানে একদমই নিরিবিলি কোনো গ্যাঞ্জাম নেই সানসেটের আগে আর পরের যে মোমেন্টটা খুব সুন্দর উপভোগ করা যায় আহিয়ান এখানে পানিতে মাছ ধরছিল আর আমি একদম পানির কাছে চলে যাচ্ছিলাম সানসেটের পরের যে মুহূর্তটা আমার কাছে অসম্ভব ভালো লাগে সানসেট হয়ে যাওয়ার পর যে আকাশটা লাল হয়ে যায় আর এই লাল রংটা পুরোটাই সমুদ্রের উপর পড়ে কি যে সুন্দর আর শান্তিময় লাগে এই সময়টা এই বীজটা নিরিবিলি হওয়াতে একান্তই কিছু সময় খুব সুন্দরভাবে উপভোগ করা যায় কাটানো যায় আমরা তো পুরো বিচের ধারে হাঁটছিলাম আহিয়ান সমুদ্রের বালিতে কিছু একটা লেক ছিল মানে আমরা সবাই সবার মতো খুব সুন্দর একটা সময় এখানে পার করছিলাম দেখতেই পাচ্ছেন কি যে ভালো লাগছে সব কিছুই একদম নিজের মনটাকে রিফ্রেশ করে তোলার মতো একটা মুহূর্ত এরপর আমাদের ভীষণ চা খেতে ইচ্ছে করছিল তাই আমরা পালংকিতে চলে আসলাম কারণ এখানে খুব মজার চা পাওয়া যায় তারপর আমরা গরম গরম মজার চা এখানে খেলাম এবং চা খাওয়ার পর আমরা চলে গেলাম আমাদের হোটেলে হোটেলে পাশে একটা ছোট্ট সুভিনিয়র শপ আছে সেখানে চলে আসলাম কারণ এখানে বাচ্চাদের টুকিটাকি কিছু কেনার ছিল মানে ঘুরতে আসলে তো ছোটখাটো কিছু কিনতে ইচ্ছা করে যেটা বাচ্চারা অনেক এনজয় করে আমারও ভীষণ ভালো লাগে তাই এখানে চলে আসলাম কারণ আহিয়ান বাকেট কিনবে বিচে যেয়ে খেলার জন্য আর আহিয়ান এখানে এসে একটা স্নেক পেয়ে গেল সে তো স্নেকটা নিয়ে খুব খেলা শুরু করলো বাট আমি একদমই স্নেক লাইক করি না সেটা রিয়েলি হোক আর প্লাস্টিকের হোক না কেন আমার দেখলেই জানি কেমন লাগে তাই আমি আহিয়ানকে বলছিলাম এটা প্লিজ রেখে দাও স্নেক আমার একদমই ভালো লাগে না তারপর ওখান থেকে আহিয়ানের বাকেট কেনার পর পাশে একটা ডাবের দোকান ছিল সেখানে ডাব খাওয়ার জন্য চলে আসলাম কারণ কক্সবাজারে এসে ডাব তো খেতেই হবে আর ডাব আমার খুবই পছন্দ আর এখানকার ডাবের পানি কিন্তু অনেক মিষ্টি হয় এই যে একটা ডাব নিয়ে নিলাম একটা ডাবের ভিতর এতগুলো পানি থাকে যে একটা ডাবের পানি পানি আসলে একা খেয়ে শেষ করা যায় না এরকম হয় আর পানিটাও কিন্তু অনেক মজার ছিল একই তো গরম তার উপর আবার ডাবের পানি খুবই ভালো লাগছিল খেতে এরপর আমরা হোটেলে চলে আসলাম একটু রেস্ট নেওয়ার জন্য আর হোটেলে এসে সুইমিং এর আশেপাশে নিচের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি যে রাতে হোটেলের ভিতরটা কেমন লাগে দেখতে এই যে গাছে গাছে ল্যাম্প গুলো ঝুলিয়ে রাখা এর জন্য অসম্ভব সুন্দর লাগছিল দেখতে আর পুলের পারে একটা হার্ট শেপ করা আছে যেটাতে সবাই বসে বসে ছবি তুলে সব কিছু মিলে রাতে ভিউটা অনেক সুন্দর আর পাশে বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটা প্লেগ্রাউন্ড আছে যেখানে এসে আহিয়ান দোল খাচ্ছিল খেলাধুলা করছিল আর সে খুবই এনজয় করছিল আর আমরা পুলের পাশে বসেছিলাম রেস্ট নিচ্ছিলাম আর খুব সুন্দর একটা ভিউ এনজয় করছিলাম খুব বাতাস ছিল খুবই ভালো লাগছিল সব কিছু এখন আমাদের ডিনারের সময় হয়ে গেছে আমরা ডিনারে খাবো তো আবার চলে আসলাম আসলে আশেপাশে অনেক হোটেল বা রেস্টুরেন্ট থাকলেও আমরা পালঙ্কির খাবারই খাই কারণ এখানকার খাবারই আমাদের পছন্দ আর এখানকার বার্বিকিউর তো বেস্ট বেস্ট যারা এখানকার বার্বিকিউ ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন তো এখানে আমরা সি ফুড বার্বিকিউ খাবো এখানে সি ফুডগুলো রাখা ছিল ফিশের মধ্যে থেকে আমরা সিলেক্ট করছিলাম যে আমরা এখান থেকে কি কি ফিশ নিব আহিয়ান চুজ করছিল ও আসলে সি ফুড অনেক লাইক করে আমরা কি কি ফিশ খাবো সেটা চুজ করে দিয়ে দিলাম সো এগুলো এখন বারবিকিউ হতে চলে যাবে লাইভ বার্বিকিউ হচ্ছে আমরা বারবার এসে আবার চেক করছিলাম যে আমাদের বারবিকিউ হয়েছে কি না এই যে ফাইনালি আমাদের খাবার চলে এসেছে তো আমরা অনেক মজা করে খেলাম কারণ বার্বিকিউগুলো অনেক বেশি মজার ছিল সো এখান থেকে ডিনার করে আমরা রুমে চলে গিয়ে ঘুম দিয়েছি আর এটা পরের দিন সকালের ভিডিও সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে ভিতরে আশেপাশে ঘুরলাম আর এর আগেও আমি সি ভিডিও দিয়েছিলাম তাই আজকে আমি আর বেশি বড় করছি না এই ভিডিওটা এখন আমরা এখান থেকে চেক আউট করে চলে যাব ওশান প্যারাডাইসে ওখানে আমরা দুই দিন থাকব আর এই যে চেক আউটের সময় আমরা দেখছিলাম যে বৈশাখের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে এখানে ডেকোরেশন করা হয়েছে আমরা বৈশাখটা পেয়েছিলাম হচ্ছে ওশান প্যারাডাইসে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ ফেজ